বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসিড প্রোডাক্টস আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আমার হাবিবের আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা এই বর্তমান ডিজিটাল যুগে কত ডিজিটাল রঙে আমরা রঙিন হই নিজের শরীরকে সাজাই কত রঙিন আমরা সাজাই অবাক হয়ে যাই অসংখ্য যুবক রসুলের আদর্শ ভুলে আমরা কখনো দেখি মেসি কখনো দেখি রবিন হোক কখনো রোনাল দিন হোক কখনো অমুক কখনও তমুকের ছাট মাথায় লাগাই ঠিক কিনা চুল এরকম করে সামনের দিকে আগে একটা সময় ছিল যে পোলাপানে চুল রাখতো সামনের দিকে বড় পিছনের দিকে ছোট বলেন না পিছনের দিকে একবারে সামছাড়া সামসাড়া কয়দন একবারে ছোট পিছনে সামনে এরকম ঝুপড়ির মতো এখন আবার বর্তমানে ডিজিটাল ছাট হয়েছে পিছনের দিক সামনের দিকে ছোট পিছনের দিকে বড় রাম খাড়াসের মতো লাগে তো যদি কই খিরি এইটা কি শার্ট কি যেন একটা খেলোয়াড় আছে কোথায় ক্রিকেট খেলোয়াড় বলো হুজুর ওই খেলোয়াড়ের শার্ট এটা এবং বিভিন্ন রকমের এই আপনারা কি বলেন যেখানে চুল ছাটা হয় নাপিতের দোকানে বিভিন্ন রকমের ছবি টানিয়ে রাখা হয় কোন শার্ট চাই আদুর শার্ট বাদুর শার্ট ইত্যাদি শার্ট তোরা বলে বাদুর শার্ট দেন বাদুর শার্ট আছে বাদুর শার্টটা কিরকম দুই দিক থেকে চুল কেটে এই চুকটা সামনের দিকে এরকম চোক্কা করা হয় এভাবে করে উপরের চোক্কা দুই সাইডে নাই এটা বলে বাদুর সার যুবকরা দিচ্ছে সেই বাদুর সার একটা কথা মনে রাখতে হবে আমার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আমার নবী মোহাম্মদুর সাল্লাহু আলাইহি সাল্লাম সেবকাত আল্লাহ আল্লাহ রঙে রঙিন হক আল্লাহর রংটা কিরকম কেমন ভাবে আল্লাহ রঙের রঙিন হব বলে আমার মাহবুবের রঙে রঙিন হলেই আমার আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে সোভান আমার বন্ধুরা আমার ভাইরাসের জন্য আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাজনৈতিক জীবন থেকে শুরু করে গোটা জেন্দেগি হতে হবে আমার নবীর আদর্শ মোতাবেক যদি হয় তাহলে দেখবেন আপনি দুনিয়ার মায়া ছেড়ে যেদিন কবরের বাসিন্দা হবেন হাসরে মিজানে পোলসুরাতে কোনোখানে চিন্তা নাই সব ঘাঁটিগুলো তাড়িয়ে নেবেন আমার নবী ঠিক কি না সমস্ত ঘাটিগুলো তরিয়ে নেবেন আমার নবী এমন কি আপনি অন্ধকার কবরও একা থাকবেন না আপনি যখন সবাই আপনাকে কবরে রেখে আপন স্বজনরা যখন চলে আসবে ওই কবরের মধ্যেও আপনি আমার নবীকে পাবেন কথা ঠিক কি না আমার বন্ধুরা আমার ভাইরা সেজন্য আমি বলি আপনি কাকে আপন ভাবছেন কাকে আপনার ছেলে ন আপনার ছেলে তো আপন না আপনি একটু মোড়ে দেখেন আপনার মরার পরে আপনার ওই আপন ছেলেটাই তাড়াতাড়ি করে ইমাম সাহেবকে বলবে হুজুর একটু মাইকে জানিয়ে দেন আমার বাবা মারা গেছে আসরের নামাজের পর জানা যা সর্দারকে ফোন করবে কবর খোরার জন্য মানুষ চিন্তা করতে পারেন আপনি বাপ আপনার সন্তানের জন্য কত রাত নির্ঘুম ছিলেন কি করেন নাই আপনি শীষ বিদয়ের সময় আপনার কাফনের কাপড় যে কাটবে ছেলে আপনার কাপন কাটতে জানে না আপনার শেষ ঠিকানা আপনাকে যেই ঘরে ঘুম পরিয়ে রাখবে এত সাদের ঘরটা তৈরি করলেন ওই ঘরটা আপনার ছেলে থাকবে যে জনমভর ওই ঘরে আপনি থাকতে পারবেন না বিদায় করে দিবে আপনাকে যেই ঘরে সবাইয়া সেই ঘরটা যে একটু সুন্দর করে আপনার জন্য করবে আপনার ছেলের সেই সময়টুকু নাই সেটা একটা মানুষ ভাড়া করে এনে তারপর ওই কবরটা খনন করায় এরপরে ওই কবরে আপনাকে রাখবে মা সর্বোচ্চ চার দিন আমরা তো দায়িত্ব পালন করি ভাই মসজিদে পাঁচ ওয়াক্ত আমরা দেখি চারটা দিন অনেক কষ্ট করে রকম দুই চার ওয়াক্ত নামাজে আসে তারপরে গোটা বছরও সন্তানকে দেখি নাই বাবার পার্শে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আয় আল্লাহ কত টাকা রেখে গিয়েছে বাবা কত বিল্ডিং রেখে গিয়েছে কত গাড়ি বাড়ি রেখে গিয়েছে কত সম্পদের মালিক বানিয়ে দিয়েছে সন্তানকে আজকের সন্তান গাড়িতে চড়ে দৌড়াচ্ছে গাড়িতে দৌড়াচ্ছে এই সম্পদটাও ওই ছেলের অর্জিত নয় বাবা অর্জন করে দিয়ে গিয়েছিল পাঁচতলা বিল্ডিং ওইটা তো বাবা করে রেখে গিয়েছিল আজকের ওই বিল্ডিং ভোগ করতেছে ছেলে আজকের ওই গাড়িতে চড়ে দৌড়াচ্ছে ছেলে কিন্তু যেই বাবা এত কষ্ট করে খেয়ে না খেয়ে হালাল হারামের তমিজ না করে সারাটা জীবন ব্যয় করে এই সম্পদ রেখে গেল করে গেল যেই বাবা সেই বাবার জন্য এক একটু কবরের পার্শে দাঁড়িয়ে যে দোয়া করবে সেই সময়টুকু সন্তানের নাই এটা হলো দুনিয়া ঠিক না আজকের যেই বন্ধুদের সাথে আপনি চলেন অনেক আপন মনে করছেন আপনার সেই বন্ধুগুলো আপনাকে যখন কবরে দিল কবরে যখন নামালো জানাজা নামাজ পড়ার পরে জানাজার পরে আপনি দেখেছেন আপনার বাড়ির পাশের যে ছেলেটাকে আপনি বিদায় করে দিয়েছেন জানাজার নামাজ পড়ে দশ পনেরো জন ওই খাটটাকে কাঁদে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে আর ওই মাঠে বসে জানাজার মাঠে বসে ওনারা গল্প হাসি শুরু করে দিয়েছে এ পৃথিবী যেমন আছে তেমন পড়ে রবে সুন্দর এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গান এ গানটা একটু উপলব্ধি করিয়েন না এই সুন্দর পৃথিবী যেমন আছে এই কোলাহল থাকবে এই মাসপাড়া থাকবে দোকানগুলো সকালে খুলবে রাত্রে বন্ধ হবে সে সূর্য উদিত হবে সূর্য মস্ত যাবে বাজার ঠিকভাবে চলবে সব চলবে সব ঠিক থাকবে আপনি থাকবেন না আমি থাকব না আপনার খবর নেবে আমার খবর নেবে এরকম আপন জন কাউকে খুঁজে পাবেন না ঠিক কিনা বিপদে পড়ে দেখেন না এটা নয় ইউসুফ তাহিরির বন্ধু বান্ধবের অভাব নাই অনেক কিন্তু যখন আমি অসুস্থ হয়ে মেডিকেলে ছিলাম প্রথমে হলো জ্বর জ্বরের পরে টাইফয়েড টাইফয়েডের পরে প্যারালাইস প্যারালাইসের পরে ক্যান্সার প্রথমে গরম গরম দুই দিন আমার বন্ধু বান্ধবরা গিয়েছে দেখার জন্য যে যতটুকু পেরেছে হেল্প করেছে তারপরেও করেছে তারপরেও করেছে কিন্তু দীর্ঘ দিন যখন আমার সেই রোগ আমার খবর কিন্তু আর কেউ নিচ্ছে না আমার কথা বললেও আর কেউ আগ্রহ দেখাচ্ছে না আপন স্বজন বন্ধু বান্ধব সব আমার থেকে বিদায় নিয়ে গেছে যুবক ভাই আমার বন্ধু আমি সেই মেডিকেলে ছিলাম যন্ত্রণায় যখন কাউকে পাচ্ছিলাম না আমার সেই যন্ত্রণা যিনি লাঘব করছিলেন তিনি কে আরে জোরে বলুন কে আমি আমার বন্ধুকে খুশি করার জন্য কত রাত সময় বন্ধুকে দিয়েছি আপন জনকে খুশি করার জন্য কত সময় আপন জনকে দিয়েছি তারা আমার পার্শ্ব নাই আমি যাকে চিনি নাই যাকে বুঝি নাই যে আল্লাহকে ডাকার সময় আমার ছিল না বন্ধু বান্ধবের আড্ডায় বসার কারণে এক আড্ডায় বসেছি আসর চলে গিয়েছে চলে চলে গিয়েছে গিয়েছে বন্ধুর সাথে কথা বলছি আনন্দ প্রমোধ করছি সেই বন্ধু যখন আমাকে ভুলে গেল আর যেই মালিককে ডাকার সুযোগ আমার হয় নাই বন্ধু বান্ধবকে সময় দিয়েছি সেই মালিক কিন্তু আমার আমাকে ভোলে নাই সেই বিপদের সময় মালিককে ডাক দিল মালিক সারা দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান এজন্য আমার যুবক ভাইরা চক্ষু বন্ধ সব বন্ধ আপন সজন সব বিদায় করে দিলাম একে একে সবাই চলে গেল কবরের দেশে আমি চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ লক্ষ বছর আমাকে কবরে থাকতে হবে আপনার কোনো পরিচয় কাজ হবে না রঙিন পরিচয় আমি যদি বলি আমি মাওলানা ইউসুফ কজ মাহফিল করতাম মসজিদের খতিব ছিলাম আরো বড় বড় মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করেছি আমাকে একটু মাফের ব্যবস্থা করে দাও কোনো ব্যবস্থা হবে কোনো ব্যবস্থা হবে আমলের গাছটি খোল আমল যদি ভালো হয় তোমার পরিচয়ের প্রয়োজন নাই তোমার আমল নামা দেখব আমল নামা যদি ভালো হয় তোমার জেন্দিগি যদি ভালো হয় নবীর আদর্শ যদি তোমার ভিতরে থাকে তুমি যদি নবীর হও নবীর ভালোবেসে থাকো আজকের আর কোনো রঙিনার পরিচয় দিতে হবে না নবীর গোলামীর পরিচয়টা যদি আজকের বাস্তবে তোমার আমল নামা খুলে দেখি তোমার এই কবরটা মাটির কবর রাখবো না আমার

আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলে শোনো লাকদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আমার পারিবারিক জীবন সামাজিক জীবন সবকিছু সাজাতে হবে আমার নবীর আদর্শ দিয়া নয় তো নাজাতের কোনো ব্যবস্থা ঠিক কিনা এখন আপনি চিন্তা করেন এখন আপনি মিলান আপনি নবীর আদর্শের সৈনিক দাবি করছেন আপনি নবীর প্রেমিক দাবি করছেন যুবক ভাই ভালো করে বুঝে নাও আসলেই কি নবীর প্রেমিক তুমি হতে আমি হতে পেরেছি যদি পারতাম তাহলে আমার বিয়ের সময় আমার দেশে একটি সবচেয়ে জঘন্যতম প্রথা হলো এই যুবক ভাই যারা বিয়ে করো নামাজ ফরস নামাজ কি কয়েক তো পাঁচটা সময় ফজর ফজর আছর, জহুর থেকে না ফজর থেকে বলেন না হুজুর জহুর থেকে নয় কেন করতাম ফজরের নামাজ তো নৌ পড়ি উক্তি বা বাদ দিলাম কেন নামাজ তো ফজর থেকেই শুরু হয় কোনক্ত থেকে জোরে বলুন ফজরের নামাজ দরকার আছে না নাই যারা নামাজ পড়েন ফজরের নামাজ পড়লে পড়ে অন্তরটা একটু হালকা লাগে সবকিছু সুন্দর লাগে কথা ঠিক কি না এজন্য ফজরের নামাজটা পড়বেন শুধু রমজান মাস ঠিক কি না শুধু রমজান মাস হয়ও বলছে এরকম আল্লাহর বান্দা আছে না নাই শুধু রমজান মাস পড়তে চায় তারপরে আর পড়তে চায় না আল্লাহ সকলকে কবুল করুক মৃত্যু রাত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক তাহলে নামাজ কয়েক তো ফজর জহুর আসর মাগরিব এসা এ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে আর মনে রাখবেন একটা যুবক তুমি যেদিন বালেগ হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তোমার উপরে 24 ঘন্টা পর্দা করা ফরজ করেছেন কে আর জোরে বলুন আল্লাহ ফরজ করেছেন এখন পর্দার ওয়াজ যেটা করা হয় এটা বলে হুজুর মহিলার পর্দার ওয়াজ করেন নারীদের পর্দার ওয়াজ তো নারীদের পর্দার ওয়াজ করব পুরুষের পর্দা নাই হ্যাঁ তো শুধু নারীর পর্দা কে আমাদেরও তো পর্দা আছে ফরজ করেছেন কে যেইখানে আমি বলতেছিলাম আপনি বিয়ে করেছেন যুগল জীবনে পদার্পণ করেছো যুবক তোমার স্ত্রী এক সময়ে দেখছো ফিরি এক সময়ে দেখার পরে একটা সিলেক্ট করছো নাক চোখটা লাগবে চোখগুলো টানা টানা লাগবে কপালটা এইরকম লাগবে অনেক দেখে শুনে সুন্দরী একটা মেয়ে সিলেক্ট করলা তুমি কিন্তু তোমার উচিত ছিল মেয়েটা দেখার সময় একটা জিনিস করা উচিত ছিল যে মেয়েটা তুমি তোমার স্ত্রী বানাতে চাচ্ছ এই মেয়েটা দিনদার কিনা এই মেয়েটা নামাজি কিনা এই মেয়ের বাপ নামাজি কিনা এই মেয়ের মা নামাজি কিনা এইটা খবর নিয়ে সেই নামাজি একটা জান্নাতি রমণী তোমার বিয়ে করা উচিত ছিল ঠিক কিনা কিন্তু এখন সেগুলো দেখা হয় না মেয়েটা সুন্দর কিনা আচ্ছা দেখেছ বউটা কার বউটা কার আমার বলো না বউটা কার যে বিয়ে করেছে তার কোন বউ আমার বউ অসুবিধা নেই বিবাহ করেছো তুমি তোমার আমার আমি দেখবো ছেলে এগুলো তুমি বিয়ে করেছো বউটা তোমার কিন্তু আমার প্রশ্ন হলো সেই বিয়ের রাতে পবিত্র সময় বিয়ে ঠিক হলো মেহেদির রাতে নারী এবং পুরুষ মিলে

এক খুব সাধু বাবা তোমরা খুব ভালো পাওয়া বিবাহের সময় এক রাত্রের আগে আরেফ ভাইরে অবাক হয়ে গেছি কি হদ হুজুর এখানে বাড়াই দন না সাহায্য তলের কিল্লায় হদ হুজুর আর মাইয়েকো ময় ওবিদিম তো এখানে বেশি করে বাড়াই দন সাহায্য কিল্লার বাজি বাড়াইয়ে কে কোন হুজুর এক কো করছিলাম আমি একটা নিয়াত করেছি কি করেছে মান্নত করেছে আমার মায়ের বিয়ের সময় বড় করে ব্যান পার্টি করব চান্ত তুইলে প্যান পার্টি করে নিয়ত করেছে মানে মান্নত করেছে চাঁদা তুলি মুসলিম সমাজ আজ কোথায় গেল কেমন করে গৌসে পাকের মতো মনে জন্ম হবে খাজা গরিব নিয়াজের মতো গৌসে ভাস ভান্ডারির মতো হযরতে আমানত মতো আল্লাহর ওলি জন্ম কেমনে হবে তুমি তো শুরুতেই তার কেটে দিয়েছো আগদার সময় যদি ইমাম সাহেবকে বলা হয় পনেরোশো টাকা দাও ওরে খাওয়াল রে এত বড় বানাইছে তাহিরি পেট আরো কত বড় বানাইতে চাই ওই পেট তো বড় হইছে কা ও পনেরোশো দেওয়া লাগবে বলে আগদা ফরাইছে একটু করে তাতে এই পনেরোশোটা আমি খাইলাম কে এতাল্লাই আমার পেট বড় হইছে ইমামে খাইলে কবর ওর পেট বড় হইছে আর সারা রাত কবিরা গুনা জেনার গুনা হলো গাইটা কে এনে পঞ্চাশ হাজার টাকা দিতে কষ্ট হয় না কথা ঠিক এটা আমার মুসলিম সমাজ বিয়ে করেছে তুমি বউটা তোমার দেখবা তুমি সেই বিবাহের আগে তুমি হারাম কাজ করে দিলা মেহেদি অনুষ্ঠান করো বাড়ি সাজাও বিবাহের আনন্দ করো কিন্তু সেখানে তোমরা আনন্দ করতে মন চাই কিছু পরিবেশন করো সেখানে আনন্দ উৎসব করো ঢোল ডোম্বুরা এনে নারী গায়িকা এনে নারী পুরুষ এক জায়গায় করে এই আনন্দ ইসলাম অনুমোদন দেয় নাই নবির উম্মত হলে তুমি করতে পারো না ঠিক কিনা করলা সেটা হারাম দিয়ে শুরু আরাম পাইবা কেমনে হারাম দিয়া কি দিয়ে শুরু এই লাকদ কান লাকুম রাসূলুল্লাহ সুতুন হাসানা মা ফাতেমার বিবাহের সময় এই ব্যবস্থা ছিল ঠিক কি না ছিল তো তোমরা করো কেন নবীর আদর্শ কোথায় তোমার আরাম বিবাহের সময় করলা সেই অনুষ্ঠান মেহেদিন নামে জেনেবে বিচারের একটা কারখানা বসাইলা তারপরে সেটার পরে বিয়া সেটার পরে কি বিবাহ বিবাহের সময় তোমার ক্লাব ভাড়া করলা অসংখ্য মেহমানদেরকে খানা দাঁড়ানোর ব্যবস্থা করলা ভালো কথা মাইয়া তুই পুরুষ তুই যদি পারো অলিমা করো কেলাপয়ার টু না আরো বড় কোনো ক্লাব যদি পারো দশ লক্ষ টাকা খরচ করে তুমি খাওয়াও এটা ভালো কিন্তু মেয়ের মেয়ের বাবারে ঝরাই দি সাতশো মেহমান খাওয়াতে হবে আষ্টশো মেহমান খাওয়াতে হবে এই আইটেম দিতে হবে এই ভিক্ষুকের মতো চেয়ে খাওয়া যাবে না পারলে তুমি করো অলিমার ব্যবস্থা করো তারপরে মেহমান দাওয়াত করো তারপরে খাওয়াও ঠিক না আচ্ছা করছেন যেভাবে হুক করছেন করার পরে বউ আনবেন আপনি সাজিয়ে গুছিয়ে আপনার সেই নল সুন্দরী বউকে ক্লাবের মধ্যে আনলেন এরপরে পরিচয় করান পরিচয় পড়বো এখন কি পড়বো পরিচয় পর্ব বলেন না পলিসায় পড়া বউ এখানে এটা আমার ছোটকালের কলেজ বন্ধু এটা আমার ভার্সিটির বন্ধু এটা আমার বাথরুমের বন্ধু এটা আমার হেশাকখানার বন্ধু এই বন্ধু সবগুলো লই তারপরে বল লাগে পরিচয় করে এখন ওইখানে তো অনেকের অন্তরের মধ্যে বেদি আছে তুই যে সুন্দরী মেয়ে বিয়ে করছিস তোর ওই বউকে দেখে তোর বন্ধুর একটা রাতের ঘুম হারাম হয়েছে তুই জানিস ও বলতেছে আহারে কি ভুলডাই না করলাম বিয়ে কিনলেই যে করলাম ভূতের মতো একটা নাক বসা সে কানগুলো বড় উপরে দেখতে লাগে এমন একটা বিয়ে করছে আহারে আমার বন্ধু কি বিয়ে করলো এইরম যদি করতে আইতাম বিয়ে এর কলিজে গেছে যতক্ষণ দেখিয়েছিস ততক্ষণ জেনার গোনা হয়েছে যতক্ষণ পরিচয় করিয়েছিস ততক্ষণ জেনার গোনা হয়েছে ওইখানেও একটা জেনা এবং গুনার আটটাখানা মিলে মিলিয়ে ফেলেছিস কথা ঠিক কিনা এটা হচ্ছে না হচ্ছে না যেটা বলুন হচ্ছে কিন্তু এক জায়গায় ঠিক আছে ঘরের মধ্যে বিয়ে করতে এনেছে বিয়ে করে আনার পরে বোর কাছে যায় না কাকু হুজুরের আইনে আগে তবাকরণ করি এই এতক্ষণ কিনলে ওই যে ক্লাবের মধ্যে যাতে কেন গুনা খাতা করছে এগেন হুজুরে যায় দুই মুই সব পরিষ্কার করি হিতারে পবিত্র বানাইয়ে বাসর ঘরে রাইতে ফাড়াইব তবা তোমার তবা সবচেয়ে মাইসপাড়া মসজিদের ইমাম সাহেব গিয়ে তোমাকে বাসর রাতে তবা করাতেই হবে এটা তোমার উপরে ফরজ না বরঞ্চ তুমি বাসর রাতে এসারের নামাজের পরে যাই নামাজে বসে আল্লাহর কাছে তব করো দুই রেখা শুক্রিয়া নামাজ পড়ে আয় আল্লাহ অনেক গুণ আকাম কুকাম যা করার মাসাল্লাহ করে ফেলেছি আগের জীবনে অসংখ্য অন্যায় করেছি আমার মতো গুণাগার কেউ নাই তবে আজকের পবিত্র জীবনে পদার্পণ করলাম মালিক তবা করলাম আর জীবনে গুনার পথে যাব না আয় আল্লাহ এই দাম্পত্য জীবন জীবনকে পবিত্র রাখো নেককার সন্তান দাও আর জীবনে কোনো দিন যেন অন্যায় পথে পাও না বাড়াই তুমি তাও ফির দাও মোনাজাত করে দাও আল্লাহর কাছে যদি আল্লাহ তো কবুল করে নাই তো বা তুমি কামিয়াব কথা ঠিক কিনা ভাই আমার সেজন্য বলছি শুরুতি তার কেটে দিয়েছেন বিবাহের সময় আপনি হারাম দিয়ে শুরু করেছেন বউ এনেছেন হারাম দিয়ে করেছেন তারপরে এই হারাম হারাম থেকে শুরু করে জন্ম সন্তান যেটা হলো এখন তো সন্তান জন্ম হলে আজানের ব্যবস্থা অনেক জায়গায় নাই মেডিকেল অফিসে হয়তো আজান দিন না পারি একজন আসছে তো হয়তো বয়স কত তিন মাস হয়তো হুজুর তিন মাস হয়েছে আজান দেওয়ার কথা মনেও নাই এখন আজান দিতে পার মনে তিন মাস হয়ে গেছে এরপর ইতে আজান দিতে চাই পর এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা ভাই আমার সেজন্য আরেকটি কথা বলি এই এইটা এখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে ঠিক না ঠিক কিনা এই বিবাহের সময় গান বাজনা আমরা যদি বলি যে এগুলো করবেন না কয় মৌলবীদের ফতোয়ার জ্বালায় আর টেকা যায় না যেখানে যাবো সেখানে ফতোয়া বিয়ের সময় একটু আনন্দ উৎসব করবে এও ফতোয়া দিয়ে বন্ধ করতে চায় এদের কাম ওইসব ফতোয়া দাও আর বলবেন না কেন এখন তো আর ফতোয়া ফতোয়া নাই এখন তো ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে ফতোয়া প্রোডাকশন দেয় ঠিক কিনা যেখান দিয়ে পারে সেখানে কি করে মানে আপনার প্রতি হুজুরের প্রতি আমার একটু ব্যক্তি রেশারেশি আছে সে ব্যক্তি থেকে ফতোয়া বানাইয়া সাফাই দিছে কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে আহলে সুন্নতের ক্ষতি হচ্ছে মুসলিম মিল্লাতের সেদিকে আমরা তাকাই আমরা শুধু নিজের স্বার্থ নিয়ে সবাই কেমন যেন ব্যস্ত এজন্য আমাদের দুরবস্থারও কোনো শেষ নাই একমাত্র আল্লাহ বলে দিন আন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম পছন্দনীয় ধর্ম ইসলাম আজকের যদি বলি গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত কারা মুসলমানরা নিষ্পেষিত কারা মুসলমানরা মার খাচ্ছে কারা মুসলমানরা কাফের মুশ্রিকদের গোলামি করছে কারা তাও মুসলমানরা ঠিক না। কারণ আসল হারিয়ে ফেলেছি পরস্পর দ্বন্দ্বে চলে গিয়েছি ভাই আমার এই যে একদিন একটা ফতোয়া শুনলাম একটা ফতোয়া শুনলাম মোবাইলে দেখলাম এক লোক ফতোয়া দিয়েছে রিটার্ড পারসন রিকশাওয়ালা খেয়াল করবেন এই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি রিটার্ড পারসন রিকশাওয়ালা এই কথাটা বলাই গুরু কারণ রিকশাওয়ালাকে রিকশাওয়ালা বানিয়েছেন কে আমি আমি উসুফ তাহিরি আজকের যুগ্ম পড়ে টুপি টুপ সাহিয়ে টুপি মাথায় দিয়ে এখানে কথা বলতে বল্লোহী আল্লাহর কসম এটা আমার যোগ্যতাই নয় এটা দয়া করেছেন কে আরে ওই রিক্সাওয়ালা ভাইটাকে আল্লাহ যদি চাইতো এই চেয়ারে বসাতে পারতো আল্লাহ ওকে রিক্সাওয়ালা বানিয়েছে ও রিক্সা চালাচ্ছে হিংসা করার হিংসা করার কোন নীতি হিংসা করে কোন কথা বলার কোনো নীতি কিংবা কাউকে ছোট করে কোন কথা বলা আমার নবীর আদর্শে নাই ঠিক কি না বলুন একটা আলেমের ভাষায় এটা হতে পারে না এটা হতে পারে না কারণ রিক্সাওয়ালা ভাই এটাও তো আমার ভাই হতে পারে ও গরিব আল্লাহর কাছে তো গরিব ধনীর কোন বিভেদ আছে নাই ধর রিক্সাওয়ালা রিটার পার্সোনালরা কি করে শুনলাম যে সে বক্তা বলছেন যে গৌসিয়ার পরানো হারাম পরাও হারাম পরাও গুণ পরানো গুণ নার জোরে বলুন আরেকটু জোরে বলুন যে বা যিনি বলেছেন এটা তার ব্যাপার এত সহজ নয় এই দেশের বাঘ আপনি একা না এই জঙ্গলটা একবারে খালি না যে আপনি যেখানে যেটা পাইবেন সেটা স্বীকার করবেন আর সবগুলো বিড়াল হয়ে বরং মুখ বন্ধ রেখেছি কারণ আমরা চাই না আমরা চাই না পরস্পর বিদ্বেষ যেটা হিংসা যেটা হানাহানি যেটা সেটা আমরা কখনো চাই না আমাদের আমাদের বিবেক এটাই বাধে পারিবারিক শিক্ষাও এটা না হয় যদি দুষ্ট লোকে বেশি দুষ্টমি করে স্যালেন্ডার করবি কিন্তু দুষ্ট লোকের সাথে ঝগড়া করবি না এটা আমার পারিবারিক শিক্ষা কথা বলে নাই মুখ বন্ধ দেখতেছি অতি রঞ্জিত হয়ে গেছে বলা হলো যারা গৌসিয়া পড়ে এই গৌসিয়ারtartib গুলো গৌসিয়ারtartib গুলো গৌসিয়ার সেমগুলো গুলো শুদ্ধ করে না পড়ার কারণে যদি হারাম হয় শুদ্ধ করে না পড়ার কারণে যদি হারাম হয় নাজায়েজ হয় আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম এইখানে যত মানুষ আছেন সবাই নামাজ পড়েন কয়টা লোক আছেন সুরাই ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন কয়টা লোক আছেন সুরাই ফিল থেকে সুরাই নাস পর্যন্ত সহি শুদ্ধ করে পড়তে পারবেন অথচ আল্লাহ বলছেন ওয়ারাত তিল কোরআনা তার তিলা তার সহকারে কোরআন উল করিম তালাবাদ করা ফরজ তো এখন যিনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে জানেন না যিনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন না তাহলে উনি নামাজ পড়াও হারাম উনি নামাজ পড়াও না যায় উনি নামাজ পড়লেও গুণা হবে আর যেই হুজুর বলবে ভাই সুরাকেরা জানেন আর না জানেন কবুল করার মালিক আল্লাহ আমি আবি ইউসুফ তাহেরি সহি শুদ্ধ করে কোরআন পড়তে জানি আমারটা আল্লাহ কবুল করবে আর তুমি জানো না তোমার এটা কবুল করবে না এরকম তো নয় বরং একজন আলেম আহ্বান করে ভাই আস তুই অন্তত নামাজে আয় আল্লাহকে সেজদা দে কিছু জানিস না সুবহান আল্লাহ বলে রুকু কর সুবহান বলে সেজদা দে ওই তসবিহটা যদি আল্লাহ কবুল করে তুই কামিয়াব হয়ে যাবি কারণ সেজদা দিয়েছো কাকে ঠিক কিনা তো এখন যদি কেউ সহি শুদ্ধ করে আরে ভাই গাউসিয়া শরীফ তো যার ইচ্ছা সে পড়বে যার ইচ্ছা পড়বে না আর পড়লে সব হবে না পড়লে তো গুনার কোনো কারণ নাই কিন্তু নামাজ না পড়লে তো গুণা আছে নামাজ যদি জামাত তরফ করে তাহলেও গুণ আছে নয়টা শাস্তির কথা হাদিস শরীফে বলা হয়েছে তো এখন আমি কি ফতোয়া এইটা দেব যে যারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে জানেন না যারা সহি শুদ্ধ করে সুরাকেরা জানেন না তারা নামাজে যাবেন না নামাজে গেলেও গুণা নামাজ পড়লেও গুণা এরকম কইলে কয়জন নামাজি খুঁজে পাবেন ঠিক কিনা বরং আপনি যদি সঠিক আলেম হয়ে থাকেন আপনার তোরে যদি নবীর আদর্শ থেকে আরে ভাই এখানে শিখেছি সব দেখে Beleছি ছয় বছরে একটা মাস পড়া জেনে ফেলেছি আমাকে বলা হয়েছিল কোন এক আলেম নাম না বলি আল্লাহ তিনি জানেন কয় রাস্তা দিয়ে হাঁটার সময় এই ছোট ছোট পোয়েগন সালাম দিলে তোর তো দাঁড়ায় এক জবাব দেওয়ার পরে তোর তখন পেস্টিজ আছে না নাউযুবিল্লাহি মিন আমি সফল কোনখানে জানেন আমি নিজেকে মনে করি প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যাবেন কেউ কেউ আপনার বিরুদ্ধে থাকবেই এটা স্বাভাবিক কেউ নিজের স্বার্থের জন্য থাকবে কেউ বা হিংসা করবে এটা তার ব্যাপার তবে আই ডোন্ট কেয়ার ইট কিন্তু আমি সফল ওখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কি জানেন আমি নিজে একা একা যখন থাকি এগুলো চিন্তা করে আমার কান্না আসে আমি আল্লাহর কাছে শেষ দায় পড়ে যাই আমি মাইসপাড়া মসজিদ থেকে যখন বের হই এদিকে যাই আর সেদিকে যাই ছোট্ট ছোট্ট ছেলেরা যদি দেখি খেলে খেলা বন্ধ করে দৌরে কই তাহের হুজুর যায় দৌড়াইয়া সামনে যায় কয় হুজুর আসসালাম আলাইকুম আমি তো দৌড়াই এখানে আইসো কয় হুজুর সালাম দিতে সালাম দেওয়ার জন্য ওইখান থেকে দৌড়ে এখানে এসে আমাকে কি জন্য আইসে সালাম দিতে মসজিদে ঢুকে ছোট পোলাপন দৌড়ে গিয়ে দাঁড়ায় হুজুর আসসালাম আলাইকুম তো আমি যদি একটু হেসে ওকে বলি ওয়ালাইকুম সালাম ও খুব খুশি হয় এই বৃদ্ধ থেকে শুরু করে যুবক এমনকি ছোট ছেলে বলছি ছোট ছেলেরা দৌড়ে এসে পালায় না দৌড়ে এসে একটু সালাম দেওয়ার জন্য দৌড়ে আসে এখানে আমি সাকসেস আল্লাহর কাছে বলছি মাওলা তুমি সারাটা জীবন অহংকার মুক্ত অন্তর রেখো কখনো যেন অহংকার না হয় আমি কে রিক্সাওয়ালা আর কে ঠেলাওয়ালা কে এক পার্সন আর কে রিটায়ার্ড পার্সন লা নুফারিক বাইনা আমি তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমি জানি সবাই বান্দাকার ওই যে রিক্সাওয়ালাটা আমাকেও রিক্সাওয়ালা আমার মালিক বানাতে পারত ইউসুফ তাহিরকে আলেম আমি হতে পারিনি আল্লাহ বানিয়েছেন ওকেও শ্রদ্ধা এবং সম্মান করি ভাইরা আমার সেজন্য বলছি এই সমস্ত ফেতনা যুক্ত কথা বলে সমাজে অশান্তি শৃঙ্খলা নষ্ট করা এক একটা লোককে গাউসিয়া শরীফ পড়াচ্ছে একশো জনের সেখানে অ্যাড হচ্ছে যে যা পড়ছে সে তা পড়ছে সব দেওয়ার মালিককে কবুল করার মালিককে একশো এক লক্ষ মুসল্লি এখানে আছেন অনেকে সই শুদ্ধ করে জানবেন অনেকে জানবেন না আহ্বান থাকবে আসুন সবাই নামাজে আসুন আল্লাহকে শেষ দা দেন শেষ কবুল করার মালিককে আর একটা ফতোয়া খুব বেশি এখন দেখতেছি অতিরঞ্জিত হয়ে গেছে চেয়েছিলাম মুখ খুলবো না আমার ভদ্রতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নাই মনে রাখবেন ঘুমন্ত বাক্যে জাগাবেন না এই দুনিয়ায় কেউ সাধু না ময়লা কারো গায়ে কম নাই বগল তুলে দেখ তোর তোর দুর্গন্ধ মানুষকে বলি না আমাদের গুলো দেখে কিন্তু একটা জিনিস চাই না সবার বগলে গন্ধ আছে না নাই আছে নিজেরটা আগে শুকেন নিজেরটা দেখেন তারপরে অন্যেরটা বলেন খুব করে ফতোয়া হলো এখানে কয়েকদিন শুনলাম কি জানেন কালকের দেখলাম এই দুই একদিন আগেও শুনলাম এর আগে ঠিক আছে এর আগে এখানে একটা মাহফিলে শুনলাম পান যারা খায় বিড়ি যারা খায় এইটা নেশা এটা নিয়ে মুখ খুলতে কেন চাইনি কারণ আমি চাইনি আমরা চাই না যে কোনো একটা মোবা জিনিস মাকরু জিনিস জায়েজ ফতোয়া দিয়ে মানুষকে আর উৎসাহ দেওয়ার জন্য চাইনি কিন্তু অতিরঞ্জিত করবেন না এ দুনিয়ায় ফতোয়া শুধু আপনি পড়েছেন তা নয় কোরআন হাদিস আপনি জানেন তা নয় আমরা আকাশ থেকে উড়ে আসি নাই আমরা ইরিখাত থেকে উড়ে এসে ইমামতি করি এমনটা ভাবার সুযোগ কখনো নাই আমরাও দুই চার কলম পড়েছি আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন ইউসুফ তাহিরি কেন পান খায় এজন্য পান এটা নেশা হয়ে গেছে পান পান খাওয়াটা নেশা এটা নেশা জাতীয় পান খাওয়া হারাম তামাক আপনি মদের ফতোয়া তামাকে এনেছেন কেন ফতোয়াবাজি কম করেন অনেক হয়েছে এবার বন্ধ করেন বন্ধ যদি না করেন আমরা মুখ বন্ধ রেখেছি আমরাও ছেড়ে দেব। কেউ দুনিয়ায় সাধু না আমার দোষ আছে আপনার নাই এমনটা না বলা যদি শুরু করি অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে বলবো না কারণ একজন আলেমের ইজ্জত অন্য আলেমের কাছে আমানত ঠিক কিনা একজন মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের কাছে আমানত পান নেশা এমন কোন বাবার পুত্র জন্মই হয় নাই যে পানকে নেশা বলবে বিড়িকে নেশা বলবে বিড়ি আমি আই ডোন্ট লাইক আমি স্মোকিং আমি আমি ব্যক্তিগতভাবে বিড়ি খাওয়া মোটেই পছন্দ করি না এবং বিড়ি খাইও না বিড়ি খাওয়াটা পছন্দ মোটেই করি না তাই বলে বিড়ি যারা খাবে তাদেরকে নেশাগ্রস্ত আপনি বলে যাবেন তারা নেশাগ্রস্ত এটা খাওয়া হারাম এটা খাওয়া এটা খাইলে নেশা এটা নেশাগ্রস্ত হয়ে যাবেন নেশাগ্রস্ত তোহমা তাদেরকে লাগাবেন আপনার বিবেকের কাছে বলি আপনার বিবেকের কাছে বলি তামাক এ হুজুর এখানে উপস্থিত আছেন যেই জিনিস বেশি পরিমাণ খেলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় সেটা যে নামেই হোক যদি আপনি গাঁজা যে নামেই ডাকেন ইয়াবা আপনি যদি বেশি খান আপনি এটা যে হুজুর হুজুর বুঝবেন না আপনি একে আমার ভাই না বাপ সেটা বুঝার সুযোগ নাই অর্থাৎ মস্তিষ্ক যে জিনিসটা বিকৃত করে দেয় সেটা হারাম সেটাই নেশা বলতে চাই বিড়ি যদি এক গোসাই এক প্যাকেট খায় তার মস্তিষ্ক কোনোদিন বিকৃত হবে না সে ভাইকে বাপ ডাকবে না বাপকে ভাই ডাকবে না তার মানে আমি আপনাদেরকে বিড়ি খাওয়ার প্রতি উৎসাহ দিচ্ছি এমনটা নয় কিন্তু নেশা বলবেন না আজ পর্যন্ত কোন কোন যুগের কোন যুগের কোন ইমাম এটাকে হারাম সরাসরি বলার দুঃসাহস দেখায় নাই আজকের চরমপন্থী লাজহব উলামা আহাবি কিছু লোক ইউটিউবের মধ্যে এটাকে হারাম লেখা লাগি করতেছে আপনি সেটা দেখে ওটা পয়রা বসমুত হইয়া এটা চালিয়ে দিচ্ছেন সমাজে এত সহজ নাকি পান তামাক খাওয়া এটা শরীরের জন্য ক্ষতিকর না না খাওয়াটা উত্তম এটা খাবেন না আমিও বলি কিন্তু তাই বলে আপনি ফতোয়া দিচ্ছেন যারা পানের সাথে জর্দা খাবে তারা নেশাগ্রস্ত এই সমস্ত নেশাগ্রস্ত মানুষের পিছনে নামাজ পড়া হারাম পাবেন কই ইমাম নামাজ তো বন্ধ করে দিতে হবে এটা নেশাগ্রস্ত কেমনে হলো বলেন সারা জীবন পান খেলেও তার মস্তিষ্ক কোনোদিন বিকৃত হবে না আই চ্যালেঞ্জ মস্তিষ্ক আচ্ছা একটু যদি যায় গোরা কেটে দিবেন না গোরা যদি কেটে দেন আগায় এমনে পড়ে যাবে গোরাটা কেটে দিবেন না আল্লামা শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা যারা যিনি এই সুন্নিয়তকে চিনিয়েছেন এই বাংলার আজিজুল হক শেরে বাংলা যাকে বলা হয়েছে এই আজিজুল হক শেরে বাংলা হুজুরকে আপনারা দেখেছেন যারা দেখেছেন এই বাবা দেখুন না হুজুর আজিজুল হক শেরে বাংলা হুজুর যারা দেখেছেন কি খেতে এই বিড়ি খেতে বসেন আমি বিড়ি খাওয়ার পক্ষে দালালি মোটও করছি না কিন্তু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে খবরদার অতিরঞ্জিত করবেন না সেরা বাংলা সাবুজুর কি খাইতো বিড়ি ক্যাপেস্টান বিড়ি আপনি মনাজাতের মধ্যে সেই শেরে বাংলা হুজুরের নামে দোয়া করছেন তার মানে আপনি যদি বলেন যে আল্লামা আজিজুল হক শেরে বাংলা নেশাগ্রস্ত ছিলেন নজিবুল্লাহ আল্লামা ওবায়দুল হক নাইমি ইমামে আহলে মৃত্যুর এক পর্যন্ত পান খেয়ে গিয়েছেন আল্লামা হাসিম সব হুজুর মৃত্যুর এক পর্যন্ত আমি শুধু বলতে চাই ওনারা মনে হয় লেখাপড়া জানতেন না ঠিক কি না ওনারা বোধহয় কোরআন হাদিস জানতেন না ওনারা বোধ হয় হালাল হারাম চিনতেন না ওনারা বোধ হয় নেশা কি সেটা বুঝতেন না এখন এই আপনি বুঝে গেছেন আপনি বুঝে গেছেন আপনার বুঝ নিয়ে থাকেন ফেতনা করবেন না এত সহজ না অনেক চেষ্টা করেছেন শুধু একটা জিনিস মানি রিজিকের মালিককে আরে ভাই মাস পরে কি আমি চেরসে থাকবো নাকি আমি তো মরলো লাস্টা বরিশালে যাবে এটাই স্বাভাবিক কারণ আমি বরিশালে ফোলা বরিশালেই যাবো মরি গেলে এই হুজুররা ফোন করিব তারা ওবা ইমাম সাহেবের কি বউ তুমি না বাপ যদি কয় বউ কয় তার তারাই তোর তোর জামাই আডে মধ্যে তাড়াতাড়ি বরিশাল লই যাও অ্যাম্বুলেন্স ভাড়া করি বরিশাল পাঠাই দেব ইয়া নাই খুব ভালো করি জানি ঠিক কি না বরিশালে হাটাই দিব এখানে আমি চিরদিন থাকবো না তবে একটা কথা বলি দুশ্মনী করেন অসুবিধা নাই কিন্তু সীমা অতিক্রম করবেন না সীমা অতিক্রম করলে আপনার ক্ষতি হবে সীমা অতিক্রম করলে আপনি মানুষের কাছে হাসির পাত্রী হবেন এখন পান এত বছর এলাকায় পান খাওয়া চলতো কি চলতো না জোরে বলেন বিড়ি খাওয়া চলতো নি কোনোদিন হারাম এটা খাইলে নেশা এরা নেশাগ্রস্ত কোনোদিন শুনছেন শোনেন নাই এখন কেন এখন তাহিরি খায় যে এখন তাহিরি খায় যে এই শুধু তাহিরি খাওয়ার জন্য এটা হারাম কারণ হারাম প্যাক যদি লাগাইতে পারি তাহিরি খাইছে হারাম তো কি হইব হদি তার সরি চলি যাইব তো সরি চলি গেলে কেন হইব সরি চলি গেলে কেন হইব আল্লাহ কি খাওয়ানের মালিক নয় আমি ওই দিন মাহফিলে বলেছিলাম যে মায়ের পেটে ছিলাম ফোঁটা পানি সেখান থেকে রক্ত সেখান থেকে মাংস সেখান থেকে আস্তে আস্তে ওই মায়ের পেটে আমাকে বড় করেছেন কে ওই মায়ের পেটে খানার ব্যবস্থা করেছেন কে এখনো রিজিকের মালিক কে আমি যেখানে আমার রিজিক আছে রিজিকের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহ শুধু একটা কথা বলি আমি এই এলাকায় যতদিন ছিলাম সকলের সাথে মহাব্বতের সম্পর্ক নিয়েছিলাম আমি কাউকে হিংসা করেছি অনেক মানুষ দেখি নামাজের মসজিদে ভুল করে আমাকে অনেকে বলো হুজুর ডাকল না আমি ব্যক্তিগত ভাবে না কেন বলি না জানেন প্রত্যেকের মাঝে লজ্জা না দিয়ে অনেক আছেন একাকি ডেকে আমি এনে ওকে বলি যে ভাই এটা এভাবে এভাবে করবেন একদিন একটা লোক কেঁদে দিয়েছে যে হুজুর আগের একজন যে কোনো একজন আমাকে এভাবে ধমক দিয়েছিল আপনি এভাবে করেছেন এটা আমার ক্রেডিট বলছি না তবে একটা কথা বলি প্রত্যেকের ইজ্জত আছে রিক্সাওয়ালার ইজ্জত আছে ঠেলাওয়ালার ইজ্জত আছে আমি ছোট আমার ইজ্জত আছে আপনি বড় হয়ে যদি আমাকে সম্মান না করে যখন একেবারে দেয়ালে ঠেকিয়ে দিবেন তখন কিন্তু আমাকে প্রতিরোধ করার জন্য দাঁড়াতে হবে মনে রাখবেন জালেম কখনো সফল হয়নি মিথ্যাবাদী কখনো সফল হয়নি মানুষের সাথে দুশ্মনী করে কেউ কোনো দিন সফল হয়নি বরং অতল গহব্বরে তলিয়ে গেছে হাজার নিদর্শন আছে না নাই আপনাদের কাছে শুধু দোয়া চাই আমি কাউকে পড়োয়া করি না শুধু পড়োয়া করি আল্লাহর কাছে শেষদায় মাতা লুটিয়ে দেই রিজিক যেখানে আসে সেখানে চলে যাব। কিন্তু হকের পক্ষে কথা বলেই যাবো সারা জীবন না হকের সামনে মাথা নত করবো না মিথ্যার সামনে মাথা নত করবো না আল্লাহ আকবর জিন্দাবাদ জিন্দাবাদ একটা জিন্দাবাদ জিন্দাবাদ আমি শুধু একটা কথা বলি আপনাদের মনে আছে বোধ হয় এই মসজিদের পাশে এক মিনিট এই মসজিদের পাশে একটা মাহফিল হয়েছিল এই সংস্থারই এই ইমাম হোসেন শেরে বাংলার মনে আছে আপনাদের এইখানে হয়েছিল সেখানে আমাকে এই ভাইরে একটা বিষয় দিয়েছিল জানাজার নামাজ নামাজ নাকি দোয়া জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা আরে ভাই গোটা দুনিয়ায় সুন্নির এই আলোচনা করছে সুন্নিদের আকিদা জানাজার নামাজ নামাজ জানাজার পরে দোয়া করতে হবে সুন্নিদের আকিদা হাজারো বহাস হলো হাজার রকমের মনোজারা হলো সুন্নিদের সাথে বাতিলের সেই অস্টাই এখানে করলাম শেষ এই ওয়াস্টা করলাম কে আপনারা তো দেখেছেন ফেসবুকে লেখা লেখি হলো এবং এইটা নিয়ে এমন গোল পাকানো হলো কারণ এটা বলেছেন তাহিরি আর যে কোনো হুজুর বললে কোনো অসুবিধা নাই নিজেও মাহফিলে বলেছে কিন্তু এটা তাহিরি কেন বলল এটা আমরা বলবো উনি কেন বলবে বেশ দুশ্মনী শুরু হয়ে গেল অনেক হয়েছে আল্লাহর ওয়াশতে বলি এমন কিছু করবেন না এমন কোনো কথা বলবেন না নিজের অস্তিত্ব সংকটে পড়ে যাবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলুন আমরা কাউকে হিংসা করি না অন্তর থেকে এখনো শ্রদ্ধা করি এখনো সম্মান করি এখনো ভালোবাসি দয়া করে কারো ইজ্জত নিয়ে টান দিলে আরে ভাই আপনি যদি আমাকে বলেন যে আমি নেশাগ্রস্ত এটা বললে কেউ শুনে না যিনি প্রশ্ন করেছে উনি ফজরের নামাজ আমার পিছনে পড়েছে যিনি এই প্রশ্নটা করেছিল যে পান যদি জড্ডা দিয়ে কেউ খায় এটা কি উনি কইছে হারাম নেশাগ্রস্ত তো এই নেশাগ্রস্ত করার পরে যেই লোকটা প্রশ্ন করছে উনি পিছনে এসে নামাজ পড়েছে তার মানে আপনার ফতোয়া উনি গ্রহণ করে নাই সুতরাং এগুলোর থেকে দূরে থাকুন এগুলোর থেকে দূরে থাকুন ফতোয়া দিন ফতোয়া দিন মা বাবার খেদমত যদি কেউ না করে তার দোয়া আল্লাহ কবুল করে না এগুলো মানুষকে জানান ভাইয়ের সম্পদ বোনের সম্পদ আত্মসাত করে বোনের সম্পদ বাবার থেকে পাবার নিয়ে